হ্যালো বন্ধুরা, কলাফল বাঁকা হয় কেন? ভারতের এমন কোন রাজ্য আছে যেখানে একটিও স্টেশন নেই? অনেক সময় হাড্ডি থেকে কটকট করে আওয়াজ হয় কেন? তো বন্ধুরা, এইসব মজার ফ্যাক্ট আমরা এই ভিডিওতে জানবো, তাই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 7, বন্ধুরা তুলোর মতো দেখতে এই পাখিটির নাম হলো শিমা এনাগা, যেটা শুধুমাত্র জাপানে দেখতে পাওয়া যায়। তবে এদের একটু অবাক করা বিষয় হলো, এরা দেখতে সাদা রঙের হয় আর শীতের সময় এদের কালার বরফের সাথে মিশে যায়, যার ফলে তারা শিকারির হাত থেকে বেঁচে যায়। ফ্যাক্ট নাম্বার 6, বন্ধুরা একটি পণ্যবাহী জাহাজের ধারণ ক্ষমতা এতটাই বেশি হয় যে 20 ফিটের প্রায় 15 থেকে 20 হাজার পণ্য একেবারে নিয়ে যেতে পারে। আর সড়ক পথ দিয়ে যদি এই পণ্য নিয়ে যাওয়া হয় তাহলে প্রায় 15 থেকে 20 হাজার ট্রাকের দরকার হবে। ফ্যাক্ট নাম্বার 5, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস বলতে হয়তো আমরা সোনাকেই বুঝি, কিন্তু বন্ধুরা তোমরা জানলে হয়তো অবাক হবে যে এই পৃথিবীতে এমন এক কাঠ আছে যার দাম সোনার চেয়েও বেশি। আসলে আফ্রিকার একটি গাছ যার নাম আফ্রিকান ব্ল্যাকউড, আর যার 1 কেজি কাঠের দাম 7 লক্ষ টাকা। কি বন্ধুরা, একটি কাঠের দাম 7 লক্ষ টাকা, ভাবতে একটু সত্যি অবাক লাগছে, তাই তো? ফ্যাক্ট নাম্বার 4, বন্ধুরা তোমরা কি খুব একাকি ফিল করছো? তাহলে এই শহরটি তোমাদের জন্য। আসলে আমেরিকার উইসকনসিনের একটি শহরের নাম হলো আইম্যালন, যার বানানটা ঠিক এরকম IMALONE। আর যদি তোমরা এটাকে ভেঙে ভেঙে পড়ো তাহলে শোনাবে IAM ALONE, অর্থাৎ যদি বাংলায় এই শহরটি থাকতো তাহলে এর মানে হতো আমি একাকি। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা তোমরা হয়তো অনেকেই কলা খেতে ভালোবাসো, তবে তোমরা হয়তো একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছো যে কলা দেখতে বাঁকা হয়, কিন্তু কেন? আসলে প্রথম দিকে কলা শুধু মাটির দিকে গজায়, কিন্তু নেতিবাচক জিওট্রপিজম, অর্থাৎ সূর্যের দিকে গাছের বৃদ্ধির প্রবণতার কারণে এটি উপরের দিকে বাড়তে থাকে, যার কারণে এর আকৃতি বাঁকা হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা তোমরা হয়তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাও, কিন্তু তোমরা জানো কি যে আমাদের দেশে এমন এক রাজ্য আছে যেখানে কোনো স্টেশন নেই? হ্যাঁ বন্ধুরা, এই রাজ্যে একটিও স্টেশন নেই। আসলে ভারতের সিকিম নামের একটি রাজ্য আছে যেখানে একটি স্টেশনও নেই, তবে এখন এই সিকিম রাজ্যে স্টেশন প্রস্তুত করা হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা আমরা অনেক সময় বসতে বা উঠতে গেলে হাড় থেকে কটকট করে শব্দ করে ওঠে, কিন্তু কেন? আসলে আমাদের হাড়ে লুব্রিকেন্ট কম থাকায় শরীরে পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম থাকে না, তাই এই কটকট শব্দ হয়। আর এই ক্যালসিয়াম বাড়ানোর জন্য দুধ, দই ও পনির খাওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমাদের ভিডিও থেকে যদি একটু হলেও কিছু জেনে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।